মানের মাপকাঠি নয়, সম্মানের মাপকাঠি হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ ভীতি যার মধ্যে আছে সেই সম্মানিত, হোক সে দরিদ্র কিন্তু আল্লাহর ভয় তার মধ্যে আছে, এই মহাসম্পদ তার হাতে আছে, তো সে সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় প্রাচুর্যশালী। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তোমরা হারাম থেকে বেঁচে থাকো, হারাম থেকে বাঁচো। হারাম যত জিনিস আছে আল্লাহর নিষিদ্ধ কর্মকাণ্ড, সেগুলো থেকে নিজেকে বাঁচানো এবং হারাম কাজ থেকে বাঁচার ক্ষেত্রে সবর করা, ধৈর্য ধারণ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বড় ইবাদত গুজার ব্যক্তি হয়ে যাবে তুমি যদি তুমি হারাম এবং নিষিদ্ধ কর্মকাণ্ড থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউলান নাস বি আল মুত্তাকুন মান কানু ওয়া হাইসু কানু, আমি আল্লাহর নবীর সবচেয়ে বেশি কাছের তারাই যারা আল্লাহকে ভয় করে চলে, যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক, সুখে দুঃখে সংকটে স্বাচ্ছন্দ্যে সর্বাবস্থাতে আল্লাহর ভয় তাদের জীবনের বড় সঙ্গী। কষ্টে আছে আল্লাহর ভয় ছাড়ে নাই, বিপদ মুসিবতে আছে আল্লাহর ভয়কে বর্জন করে নাই, সুখে আছে নিয়ামতে ভরপুর প্রাচুর্যের মধ্যে আছে সুখী জীবন, কিন্তু আল্লাহকে ভুলে নাই, আল্লাহর ভয়কে অন্তরে স্থান দিয়েছে। তো এমন ব্যক্তি হচ্ছে আল্লাহর নবীর কাছাকাছি। সাহাবি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন আল্লাহর নবী ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছিলেন, রওনা হওয়ার পরে আল্লাহর নবী প্রিয় সাহাবি মুআজ ইবনে জাবালকে কিছু নসিহত করলেন। এই নসিহতের মধ্যে একটা কথা আল্লাহর নবী কথাও বলেছেন, দেখো মুআজ, আগামী বছর তুমি ইয়ামান থেকে সুদূর মদিনাতে আসার পরে আমাকে আর জীবিত নাও পেতে পারো, হয়তো তুমি আমার কবরের পাশ দিয়ে তুমি অতিক্রম করবে। এই কথা শোনার সাথে সাথে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু এত বেশি পরিমাণে কান্না করলেন যে কান্না করতে করতে তার হেঁচকি উঠে গেছে। ফাবাকা মুআজ, নবী সাল্লাল্লাহু ইসলামের বিয়োগ ব্যথাতে হযরত মুআজ খুব কাঁদলেন যে আমি এই বছরই আল্লাহর নবীকে জীবিত আমার সর্বশেষ দেখা, যেহেতু আল্লাহর নবী বলেছেন সামনের বছর তুমি আমাকে নাও পেতে পারো, এই কথার অর্থই হলো আগামী বছর আল্লাহর নবী আর দুনিয়াতে থাকবেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সত্যিকার প্রেমিক মুআজ ইবনে জাবালের কান্নায় তিনি নিজেও নিজেকে ধরে রাখতে পারেননি, আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজের দিকে না তাকিয়ে মদিনার দিকে তাকিয়ে রইলেন, যেন মুআজ বুঝতে না পারে যে আল্লাহর নবী মুআজের এই দুঃখে এবং কষ্টে বেদনাতে, আল্লাহর নবীর বিয়োগ ব্যথার বেদনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তিনি দুর্বল হয়ে পড়েছেন, আবেগ আপ্লুত হয়েছেন। তাই আল্লাহর নবী মদিনার দিকে ঘুরে গেলেন। এরপর যে কথাটি বললেন, এই কথাটি হচ্ছে আমাদের জীবনের পাথেয়, সেটা হলো মুআজ, তুমি যদি আমার থেকে শারীরিকভাবে অনেক দূরে থাকো কিন্তু যদি তোমার মধ্যে তাকওয়া থাকে, আল্লাহ ভীতি থাকে, তুমি যেখানেই থাকো না কেন আমার থেকে তুমি শারীরিকভাবে অনেক দূরে আছো কিন্তু তুমি আমার সবচেয়ে কাছের, আর যে লোকটি আমার একদম কাছে আছে শারীরিকভাবে কিন্তু তার ভেতরে তাকওয়া নাই, এমন ব্যক্তি আমার কাছে থেকেও অনেক দূরে, আর যে আমার থেকে শারীরিকভাবে অনেক দূরে আছে, ফিজিক্যালি আমার থেকে অনেক দূরে কিন্তু তার মধ্যে তাকওয়া আছে, সে আমার সবচেয়ে কাছে। ইন্না আউলান নাস বি আল মুত্তাকুন মান কানু, সে যেই হোক না কেন, সে টাকাওয়ালা হোক, সে গরিব হোক, যেই হোক,
যেখানেই থাকুক না কেন, সরবে, নির্জনে, ঘরে, প্রবাসে, বাইরে, বাজারে, অফিসে, দোকানে, ঘরে, সব জায়গাতে তার মধ্যে তাকওয়ার রং আছে, আল্লাহর ভয় আছে। এই আল্লাহর নবীর পেয়ারা। আমি আল্লাহর নবী থেকে যতই দূরে আছি শারীরিকভাবে, আমার ভেতরে যদি তাকওয়ার গুণ থাকে, আমি যদি হারাম থেকে বেঁচে থাকি, তাহলে আমি আল্লাহর নবীর সবচেয়ে কাছের। এই হাদিস থেকে আমাদের জন্য শিক্ষা এটা। এই হাদিস থেকে আমাদের জন্য বড় শিক্ষা, এক তো সাহাবি আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবাসতেন, কি পরিমাণ সাহাবা ইকরাম আল্লাহর নবীকে ভালোবাসতেন, সেই পরিমাণ ভালোবাসা তো আমাদের জন্য কশিন কালেও সম্ভব নয়। কিন্তু আল্লাহ নবীর ভালোবাসার অর্থই হলো, আমি যদি দাবি করি আমি আল্লাহ নবীকে ভালোবাসি, কিন্তু আমি আমার দাবিতে তখনই সত্যবাদী হব যদি আমি আল্লাহ নবীর তরিকার উপর জীবনযাপন করি, আল্লাহ নবীর আনিত দিন, আল্লাহ নবীর সুন্নতের উপর যদি আমার জীবন গঠন হয়, তখনই আমি আমার দাবিতে সত্যবাদী যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আর যদি মুখে বলি, দাবি করি আমি আমার নবীকে ভালোবাসি, তো কাজে কর্মে আচরণে আল্লাহ নবীর যেভাবে চলতে বলেছেন, যেভাবে কাজ করতে বলেছেন, তার বিপরীত যদি হয় আমার কাজকর্ম, তার বিপরীত যদি হয় আমার চলাফেরা, তাহলে আমি আমার দাবিতে সবচেয়ে বড় মিথ্যাবাদী। এই জন্য আল্লাহর মহাব্বত জীবনের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। ইমানদার আল্লাহর ভালোবাসা তার অন্তরে সবচেয়ে বেশি থাকবে, আল্লাহর মহাব্বতে অন্তর টইটম্বর থাকবে। এটা কখন হবে? যদি আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা অনুসরণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাত্যহিক জীবন যেভাবে যাপন করেছেন আমিও সেইভাবে জীবন যাপন করি, তাহলে আমার জীবন যদি রসুলের জীবনের মতো হয়, আমি আল্লাহর মহাব্বত অর্জন করতে পারব। আল্লাহর মহাব্বতের মাপকাঠি হলো আল্লাহর নবীর অনুসরণ করা। আল্লাহর নবীর অনুসরণ হলেই আল্লাহর মহাব্বত অর্জন হবে। আল্লাহর নবীর অনুসরণ করা ছাড়া কোনো ব্যক্তি, কোনো নারী, কোনো পুরুষ উম্মতের কেউ আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবে না। নবীজির অনুসরণ করতে হবে, উঠতে, বসতে, চলতে, ফিরতে, আমলে আল্লাহর নবীর আমল কেমন ছিল, আল্লাহর নবীর দিন কেমন, কীভাবে কাটাতেন, প্রাত্যহিক জীবন কেমন ছিল, আল্লাহর নবী কীভাবে খাবার খেতেন, আমি সেইভাবে খাবার খাব, আল্লাহর নবী কীভাবে তিনি তার ইস্তিনজা সারতেন, কীভাবে অজু করতেন, আমি সেইভাবে অজু করব, আমি সেইভাবে বাথরুমে যাব, বের হব, দোয়া পড়ব, নবীর সুন্নত কি, আমি ঘুমানোর পূর্বে দোয়া পড়ব, আমরা পড়ি কি না, কয়জন পড়ি, ঘুম থেকে উঠার পরে দোয়া আছে, আল্লাহর নবী দোয়া পাঠ করতেন, কয়জনে পড়ি ঘুম থেকে উঠার পরে এই দোয়া, তাহলে আমার জীবন কি সুন্নতের উপর আছে না নাই? এই জীবন তো সুন্নতের উপরে নাই যে জীবনে আল্লাহর নবীর সুন্নতের অনুসরণ হয় না। আমার সমস্ত কাজ নবীর সুন্নতের আলোকে হতে হবে, তাহলে আমি আল্লাহর পেয়ারা হতে পারব। হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বড় প্রসিদ্ধ বুজুর্গ ছিলেন, বলেছেন এই কথা, আল্লাহ পর্যন্ত পৌঁছার যতগুলো রাস্তা ছিল সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে, একটি রাস্তা খোলা আছে, সেটা কোনটা? সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পথ। সুন্নতের পথেই আল্লাহকে পাওয়া যাবে। নকশে কদম নবীকে, সুন্নতকে রাস্তে, নবীর পদাঙ্ক অনুসরণেই জান্নাতের পথ। আর আল্লাহকে পাওয়া যায় কখন, কোথায়? নবীর সুন্নত অনুসরণে আল্লাহকে পাওয়া যায়। নবীকে অনুসরণ করলে জান্নাতের পথ পাওয়া যায়, আর আল্লাহকে পাওয়া যায় নবীর সুন্নত অনুসরণ করলে। আল্লাহ সে মিলাতে হে সুন্নতকে রাস্তে। আল্লাহকে পেতে চাও তো আল্লাহর নবীর সুন্নত মানো।
জান্নাতে যেতে চাও তো আল্লাহর নবীর অনুসরণ করা ছাড়া জান্নাতে যাওয়ার তোমার কোনো সুযোগ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ সুন্নতের ঘুম থেকে ওঠার পরে ঘুমানোর সময় খাওয়ার আগে খাওয়ার পরে কাজকর্মে ইবাদত বন্দেগীতে নফল আমলে আল্লাহর নবী কেমন ছিলেন এজন্য কোরআনে কারীমের এক আয়াতে কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদিন মানুষকে আমি কষ্ট ক্লেশের মধ্য দিয়ে সৃষ্টি করেছি। দুনিয়াতে মানুষের জীবনে কষ্ট আসে, মুসিবত আসে, বিপদ আসে, কিন্তু আমাকে বিপদে মুসিবতে আমার করণীয় কাজ হলো সবর করা। আল্লাহর ওলি হওয়ার জন্য পাঁচটি কাজ জরুরি। এক নম্বর কাজ হলো আল্লাহর ফরজ বিধান সঠিকভাবে পালন করা। দুই নম্বর যত ওয়াজিব আছে সমস্ত ওয়াজিব ঠিকঠাক মতো আমল করা। তিন নম্বর যত সুন্নতে মুয়াক্কাদা আছে এগুলোকে আদায় করা। পাঁচ ওয়াক্ত নামাজের আগে পরে বারো রাকাত সুন্নতে মুয়াক্কাদা। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি বারো রাকাত সুন্নতে মুয়াক্কাদা প্রতিদিন সঠিকভাবে আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুন্নতে মুয়াক্কাদা সঠিকভাবে আদায় করা। দেখা যায় আমরা অনেক সময় ফরজ পড়ি সুন্নত ছেড়ে দেই, বিনা কারণে সুন্নত ছেড়ে দেয়া গুনাহের কাজ। চার নম্বর সুন্নতে জায়দা নফল আমল, নফল আমল করা। এই কাজগুলোর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হতে পারে, উম্মতের নারী পুরুষেরা আল্লাহর ওলি হতে পারে। ফরজ ঠিক মতো আদায় করতে হবে, ওয়াজিব ঠিক মতো আদায় করা, সুন্নতে মুয়াক্কাদা আদায় করা, নবীজির যত সুন্নত আছে তার জীবন আচারে এগুলো আদায় করা। এই চারটা আদায় করলে মানুষ আল্লাহর গোলাম হতে পারে কিন্তু ওলি হতে পারে না। ওলি হওয়ার জন্য পঞ্চম আরেকটি কাজ করতে হবে, সেটা হলো নফল আমল বেশি বেশি করতে হবে। নফল আমল এটার দ্বারা বান্দা আল্লাহর ওলি হয়, আল্লাহর ওলি হওয়া যায়, আল্লাহর প্রিয় হওয়া যায় নফল আমলের দ্বারা। এই জন্য নফল আমল কেউ না করলেও গুনাহ নেই, ফরজ তো আদায় করতেই হবে, ওয়াজিব তো আদায় করতেই হবে, সুন্নতে মুয়াক্কাদা তো আদায় করতেই হবে, নবীজির জীবনাচার তো গ্রহণ করতেই হবে, এগুলো তো বাধ্যতামূলক। নফল যদি কেউ না পড়ে তাহলে তার বাধ্যবাধকতা নাই। এই জন্য যে ব্যক্তি ফরজ আদায় করলো নিজের স্বার্থে, ওয়াজিব আদায় করলো নিজের স্বার্থে, সুন্নত আদায় করলো নিজের নাজাতের স্বার্থে, চার কাজে নিজের স্বার্থ আছে কিন্তু নফলে কোনো স্বার্থ নাই, নফল সে আল্লাহর জন্য পালন করে। তাহাজ্জুদ না পড়লে গুনাহ নাই কিন্তু সে আল্লাহর মহাব্বত পাওয়ার জন্য তাহাজ্জুদ পড়ে। ইশরাক না পড়লে গুনাহ নাই কিন্তু পড়ে কেন? আল্লাহর কাছে সওয়াব পাওয়ার জন্য। আওয়াবিন না পড়লে গুনাহ নাই কিন্তু আওয়াবিন এতটা ফজিলতপূর্ণ আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি মাগরিবের নামাজে সুন্নতের পরে দুই রাকাত সুন্নতের পরে ছয় রাকাত আওয়াবিন পড়বে, বারো বছর লাগাতার নেক আমল করলে নামাজ পড়লে যে সওয়াব হতো, ছয় রাকাত নামাজে আল্লাহ পাক তাকে সেই পরিমাণ সওয়াব দান করবেন। বারো বছর আমলের সওয়াব কম কথা, বারো বছর লাগাতার আমল করলে যে সওয়াব হতো ছয় রাকাত আওয়াবিন নামাজে আল্লাহ পাক এই সওয়াব দান করবেন। আওয়াবিন শুরু করেন, ছয় রাকাত মিস করবেন না, দেখবেন জীবনের সব দিক থেকে আপনার জীবনে বিজয় আসতে থাকবে, সব দিক থেকে আপনি সাকসেস হবেন, সফল হবেন, আওয়াবিনকে ছাড়বেন না। তো নফল আমল আল্লাহর স্বার্থে করে বান্দা বান্দি, এই জন্য নফল আমলের দ্বারা আল্লাহর মহাব্বত নসিব হয়, আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর পেয়ারা হওয়া যায়, আল্লাহর প্রিয়ভাজন হওয়া যায়, আল্লাহর ওলি হওয়া যায় নফল আমলের দ্বারা। তাহাজ্জুদ
এটা এমন আমল যা আল্লাহর ওলি বানিয়ে দেয়। আল্লাহর নৈকট্য অর্জনের বড় একটি আমল হলো তাহাজ্জুদের আমল। প্রত্যেকে হিসাব করেন তাহাজ্জুদ প্রতিদিন পড়েন কিনা, মাসে কয়বার পড়েন, সপ্তাহে কয়বার পড়তে পারছেন, প্রতিদিন পড়তেছেন কিনা, কতদিন আগে পড়ছেন তাহাজ্জুদ চিন্তা করেন, সর্বশেষ কবে তাহাজ্জুদ পড়ছেন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই সময় দোয়া কবুল হয়, এক তো হলো ফরজ নামাজের পরে আর দ্বিতীয় হলো তাহাজ্জুদের পরে। গভীর রজনীতে সবাই ঘুমে, সারা পৃথিবী শহর নগর ঘুমে নিস্তব্ধ নগরী, কিন্তু আল্লাহর ওলি আল্লাহর নেককার বান্দাবান্দি রাত দুইটা আড়াইটা তিনটা বাজে আর বিছানায় শুয়ে থাকে না, পিঠ লাগায় না, উঠে যায় উজু করে, শয়তান ধোকা দেয় একটু ঘুমাও, কিন্তু সে শয়তানের কথা শুনে না, উজু করে যায় নামাজে দাঁড়িয়ে যায়, নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে। আল্লাহ পাক বলেন যে এটা এমন এক আমল যে আমলে বান্দাকে আল্লাহ কবুল করেন, বান্দার সমস্ত দোয়াকে আল্লাহ কবুল করেন তাহাজ্জুদের পরে। হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রাতের শেষাংশে পৃথিবীর আসমানে আল্লাহ পাক অবতরণ করেন, আল্লাহর নেক তাওয়াজ্জু আল্লাহ বিশেষ রহমত তার পৃথিবীর দিকে পৃথিবীবাসীর প্রতি আকৃষ্ট হয়। আল্লাহ বলতে থাকেন কে আছো ক্ষমা চাও, কার ক্ষমার দরকার, আমি ক্ষমা করে দিব, কে আছো তোমার রিজিকের সমস্যা অভাব আমার কাছে চাও, আমি তোমার অভাবকে দূর করব, কে আছো মুসিবতে আক্রান্ত আমার কাছে চাও আমি তোমার বিপদকে দূর করব। বিপদ তো একমাত্র আল্লাহ পাকই দূর করেন, আল্লাহ ছাড়া কেউ বিপদ দূর করতে পারে না, মুসিবত আল্লাহর থেকে আসে, আল্লাহই মুসিবত দূর করেন। কোনো মানুষের মুসিবত দূর করতে পারে না, কোনো মানুষ মানুষের মনের আশা পূরণ করতে পারে না, একমাত্র আল্লাহ পাক আল্লাহ মানুষের মনের নেক আশাকে পূরণ করেন। তো আল্লাহ বলেন যে তুমি চাও আমার কাছে তাহাজ্জুদের নামাজ আদায় করলে নফসের দলন হয়, প্রবৃত্তির দলন হয়। আমাদের ভেতরে যে একটা নফস আছে যা আমাদেরকে সব সময় খারাপ কাজের দিকে নিয়ে যায়, তাহাজ্জুদের মাধ্যমে এই নফস এটা নিয়ন্ত্রিত হয়। ও আকওয়ামু কিলা, এবং এই রাতের নিস্তব্ধ রাতে আল্লাহর সাথে গোপনে প্রেমালাভ করার বিরাট এক অবারিত সুযোগ তৈরি হয়। এই সুযোগ তাহাজ্জুদ আদায় করলেই পাওয়া সম্ভব, তাহাজ্জুদের দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়। ওমান তালাবাল উলা সাহিরাল লায়ালি, যে আল্লাহর কাছে সমুচ্চ মর্যাদা পেতে চায় তাকে রাত্রি জাগরণ করা ছাড়া উপায় নাই। যে আল্লাহর কাছে উচ্চ মর্যাদা পেতে প্রত্যাশী তার রাতে তাহাজ্জুদ পড়া ছাড়া তার কোনো গতি নাই। উচ্চ মর্যাদা পেতে চাও তো তাহাজ্জুদ পড়ো, বিপদ মুসিবত দূর করতে চাও তো তাহাজ্জুদ পড়ো, আল্লাহর ঘনিষ্ঠ হতে চাও তো তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদ ছেড়ো না, তাহাজ্জুদটি গ্রহণ করো। তাহাজ্জুদ সম্পর্কে হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমাদের জন্য তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো। রাতের নামাজ সালাতুল লাইল বলা হয়, কিয়ামুল লাইল বলা হয়, ফাইন্নাহু দাবুস সালিহীন মিনকুম, কারণ তাহাজ্জুদ তোমাদের পূর্ববর্তী লোকদের নেক নেককারদের একটা নেক অভ্যাস ছিল তাহাজ্জুদ পড়া। এক নম্বর সুফল তাহাজ্জুদ, এরা নেককারদের বৈশিষ্ট্য। তাহলে তাহাজ্জুদ পড়লে নেককার হওয়া যায়। দুই নম্বর তাহাজ্জুদের সুফল হলো তাহাজ্জুদ নামাজ আদায়ের দ্বারা অতীত জীবনের গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেন, মুকাফফিরাতুন লিসাইয়্যাতিকুম। তিন নম্বর গুনাহ থেকে বাঁচার সুযোগ তৈরি হয়, মানহাতুন আনিল ইসম, হাদিসে আল্লাহর নবী বলেন গুনাহ থেকে বাঁচার এক রাস্তা আল্লাহ পাক খুলেন তাহাজ্জুদ আদায়কারী ব্যক্তির জন্য। কত দামি আমল, ইসলামে নামাজ ফরজ হওয়ার আগে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল, এরপরে এই হুকুম রহিত হয়ে যায়, নফল হয়ে যায়। তাহাজ্জুদের আমল আল্লাহ পাক নবীকে বলেছেন আপনি ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, জাগেন আপনি ঘুম থেকে উঠেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফা আনজির, হে চাদর আবৃত ব্যক্তি
আপনাকে তো চাদর মুড়ি দিয়ে শোয়ার জন্য পাঠাই নাই, উঠেন, ঘুম থেকে উঠেন আপনি, হুম ফা আংদির ওয়া রাব্বাকা ফাকাব্বির, রবের বরাত্তের ঘোষণা করেন, কমিল লাইলা ইল্লা কালিলা, অল্পই ঘুমান সারা রাত জাগেন আল্লাহকে পাওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত তাহাজ্জুদ পড়তেন, পা মুবারক ফুলে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেন, ওগো আল্লাহর নবী, আপনার আগের পরে সব গুনাই তো মাফ, তাহলে এত আমল করার কি প্রয়োজন আপনার, কেন এত আমল করেন, সারা রাত জেগে তাহাজ্জুদ পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, আল্লাহ যে আমাকে আগের পরে সব কিছু মাফ করেছেন, আমার কোনো গুনাহই নাই, এটার জন্য কি আমাকে শুকরিয়া আদায় করতে হবে না? সেই শুকরিয়া আদায় করার জন্য আমি সারা রাত জেগে নফল আমলে ব্যস্ত থাকি।